শেষ হলো এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার শুনানি, স্থগিত রাখা হলো রায়দান। প্রায় সাড়ে তিন মাস ধরে কলকাতা হাইকোর্টে স্পেশাল বেঞ্চে এই শুনানি পর্ব চলল। আর এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় পর্যবেক্ষণ হাইকোর্টের এই নিয়োগ প্রক্রিয়া থেকে ভালো কিছু খুঁজে পাওয়া কঠিন। অতিরিক্ত নিয়োগ সরাসরি বাতিল করা উচিত। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার শুনানি শেষ, রায়দান স্থগিত করা হলো। এই নিয়োগ প্রক্রিয়া থেকে ভালো কিছু খুঁজে পাওয়া কঠিন। অতিরিক্ত নিয়োগ সরাসরি বাতিল করা উচিত। দেখুন, আজকে অর্ডার রিজার্ভ হয়েছে এসএসসি মামলাতে, তা আমরা কোর্টের কাছে এটা সাবমিশন করেছি। বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছিলেন সিনিয়র, এখানে দেখিয়েছি আমরা যে রুল যেটা আছে এসএসসি রুল, সেটাকে একদমই ফলো আপ হয়নি। যারা যারা ক্যান্ডিডেট চাকরি করছে সেখানে প্রচুর র্যাঙ্ক জাম্পিং রয়েছে, এরকমও ক্যান্ডিডেট আছে ইন্টারভিউতে না বসে চাকরি পেয়ে গেছে, এবং এরকমও দেখা যাচ্ছে যে অনেকে ধরুন ওএমআর শিট যেগুলো আছে সেগুলোতে বেসিক্যালি ব্ল্যাঙ্ক ওএমআর বা নম্বর কম আছে ওএমআর, সেখানে নাম্বার বাড়ানো হয়েছে। এরকম প্রচুর ধরনের দুর্নীতি এই এসএসসি প্রক্রিয়ার মাধ্যমে হয়েছে, এগুলো প্রত্যেকটাই কোর্টের কাছে পুঙ্খানুপুঙ্খানু দেখানো হয়েছে। এবং অনেকদিন ধরেই এসএসসি প্রাইমারি এসএসসির মামলা চলছে কোর্টের কাছে, কোর্ট পুরোটাই শুনেছেন এবং কোর্ট দেখেছে। যদি কোর্টেরও এটা অবজারভেশন, যদি এই দুর্নীতিগুলো সঠিকভাবে হয়ে থাকে তাহলে তো অনেক কিছুই কনসিকোয়েন্স হতে পারে। তা আমরা অর্ডার জজ সাহেব আজকে সব পক্ষ শুনানি করে অর্ডার রিজার্ভ করে দিয়েছেন, তারপরে ফাইনাল কি রায় হয় সেটা আমরা পরবর্তীকালে দেখবো। পাঁচই ডিসেম্বর থেকে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার বিশেষ বেঞ্চে শুনানি চলছে এবং সেই শুনানি অবশেষে শেষ হলো, রায়দান স্থগিত রাখা হলো। যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করেছেন যাতে বেশি সংখ্যক কর্মপ্রার্থী তাদের নিয়োগ সম্ভব হয়, ফলে আমরা আশাবাদী আদালতের কাছ থেকে এমন রায় আসবে যাতে বেশি সংখ্যক নিয়োগ, যেটা সরকার চাইছেন, যে শূন্যপদ সরকার তৈরি করেছেন, তো তারা সেই কাজটা পাবেন। শারীর শিক্ষা কর্মশিক্ষা যারা বহুদিন ধরে অপেক্ষা করছেন শুধুমাত্র আদালতের একটি সবুজ সংকেতের জন্য, স্কুল অ্যালটমেন্ট হয়ে গেছে কোনো না কোনো স্বার্থান্বেষী রাজনৈতিক উদ্দেশ্যে আদালতে গিয়ে জটিলতা তৈরি করে দেড় বছর তার বেশি সময় ধরে আটকে রেখেছে, হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ দয়া করে যত তাড়াতাড়ি সম্ভব এদের উপর থেকে স্থগিতাদেশ সরিয়ে এদের স্কুলে যাওয়ার ব্যবস্থাটা করে।